প্রজবানু মশাই, কি হলো? খুব চিন্তিত লাগছে আপনাকে। মনে হয় আপনি কাউকে খুঁজছেন এখানে। হ্যাঁ, আমি আমার মেয়ে রাধাকে খুঁজছিলাম। রাধা মাকে? আরে কোথায় যাবে, এখানেই কোথাও আছে। নন্দমশাই, ঠিক এভাবেই বাঁশির আওয়াজ শোনা গেল। আর আর কি ব্রজভানু মশাই, রাধা আমার হাত ছাড়িয়ে না জানি কোথায় চলে গেল। এ নিশ্চয়ই কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। ওই যে বাঁশির শব্দ আপনি শুনছেন, এ আমাদের ছেলে কৃষ্ণ বাজাচ্ছে। আসুন ব্রজভানু মশাই। যশোদা! আরে রাধা, তুমি এখানে? আরে তো তুমি দৌড়ে দৌড়ে এখানে চলে এসেছো। আপনার মেয়ে রাধা খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু আপনাদের কৃষ্ণ তো অদ্বিতীয়। আচ্ছা নন্দমশাই, এবার আমরা যাব, নয়তো বর্ষাতে পৌঁছতে দেরি হয়ে যাবে। জানেন কানাই কি বলছে? ও বলছে যে আপনি যাবেন না। মনে হয় কানাই রাধার সঙ্গে খেলতে চায়। কি রাধা! ব্রজবানু মশাই, হ্যাঁ আমরা দুজনে একটু কাজের কথা বলে নি, ততক্ষণ ওরা দুজন না হয় খেলুক একটু। হ্যাঁ অবশ্যই। রাধা, তুমি কানাইয়ের সাথে খেলবে তো? খেলবে, ঠিক আছে যাও। কানাই এসো, রাধার খেয়াল রাখবি, ঠিক আছে? সুন্দর, তুই মাখন খুব ভালোবাসিস না? তবে যা, কৃষ্ণের মতো তুইও চুরি করে মাখন খা। চল যা, যা তাড়াতাড়ি।
আরে সুন্দর, তুই মাখন চুরি করতে পারবি? আমি কৃষ্ণ, সুন্দর না? কৃষ্ণের মতো সাজলেই কেউ কৃষ্ণ হয় না সুন্দর। বক বক করো না, চলো 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 চলো। আমার ছেলে সুন্দর কৃষ্ণের থেকে কম কিসে? যশোদার কৃষ্ণের তো লোকে এমনি প্রশংসা করে। হে ভগবান, সুন্দর তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিলি? বল, আমি মাকে ডাকছি। বল, আচ্ছা তো এবার মাকে ডাকবি? এখনই দেখাচ্ছি যে চুরির কি শাস্তি হয়। দাঁড়া, চুরি করবি? হ্যাঁ, আর আসবি আমার বাড়িতে চুরি করতে? হ্যাঁ। ইশামা, কি করছিস তুই? কানাইকে মারছিস? আরে আরে শ্যামা, এ কানাই নয়, আমার ছেলে সুন্দর। পুষ্পা, তোর ছেলে আমার ঘরে কি করছে? আরে যখন এই কাজে কৃষ্ণ করে তখন তোরা তো খুব খুশি হোস, আর যখন সেই কাজে আমার ছেলে করছে তখন তুই ওকে মারছিস। আচ্ছা, তো তোর ছেলের সাথে কৃষ্ণের তুলনা করছিস? কৃষ্ণ তো সবচেয়ে ভালো। এরপর যদি তোর ছেলে আমার ঘরে চুরি করে তবে আমি ওর পা ভেঙে দেব। আচ্ছা, কানাইয়ের উপর তো তোদের এত রাগ হয় না? কানাই আমাদের প্রাণ পুষ্পা। নিজের প্রাণের উপরে কেউ রাগ করে নাকি পুষ্পা? আচ্ছা আচ্ছা, দেখে নেব আমি সবাইকে। আরে শ্যামা, মালিনী দেখ, আমাদের বাছা। কিন্তু বাছা একা নেই, বাছার সাথে একটি মেয়েও রয়েছে। মেয়ে? হ্যাঁ। দেখো তো দুজনে কেমন হাসছে। হ্যাঁ, এমন মনে হচ্ছে যেন দুজনে একে অপরকে আগে থেকেই জানে। রাধা কি সুন্দর! আচ্ছা, তো এর নাম রাধা? আরে কানাই রাধার হাতও কেমন করে ধরে রেখেছে! দেখছি রাধা ভয় পায় যে কানাই যেন মাখনের লালসায় ওকে ভুলে না যায়। দাঁড়াও রাধা, কানাইয়ের হাত ছেড়ে দাও। আর তুমি জানো কানাই আমাদের? কানাই আমার। কানাই আমার। না না না, আমার কানাই। কানাই আমার। কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ।
দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।